কিউরিয়াস আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব এই বেবি নিমাটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন খুবই অল্প সময়ে জাস্ট 15 মিনিটে কাটিং এবং সেলাই এতে আপনারা এটাকে কমপ্লিট করতে পারবে সো আমি বেশি কথা না বলে চলুন শুরু করছি এবং এখানে যে মেজারমেন্ট গুলো দিয়েছি এই ড্রেসটা 3 থেকে 4 বছর বাচ্চার জন্য আপনারা এটা ইজিলি পড়তে পারবে যদি আপনাদের বেবি হেলদি হয় সেই ক্ষেত্রে একটু মেজারমেন্টের যে চেস্ট এবং ওয়েস্টের মাপটা আছে সেটা একটু বাড়িয়ে নেবেন এবং বাকি যে ডিটেইলসগুলো আছে সেগুলো আমি ভিডিওতে আপনাদেরকে আমি কন্টিনিউ বলে যাব সো এখানে আমি কাপড়টাকে 4টা লেয়ারে 2 ভাঁজ করে নিয়েছি এবং টোটাল লেন্থের জন্য এখানে আমি নিচে হচ্ছে গিয়ে 19 ইঞ্চি নরমালি এখানে আমি নেই 18 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি হচ্ছে গিয়ে কারণ নিচে এবং উপরে হাফ ইঞ্চ হাফ ইঞ্চ করে চলে যাবে এবং এখান থেকে আমি দিয়ে দিলাম 2.5 মানে 2.5 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে একটা শেপ দিয়ে দিলাম এবং ショルダーের জন্য এখানে আমি যে গলার যে ショルダーটা আছে ショルダーটা একদম দেব না এখানে হাফ ইঞ্চির মতো আমি নিয়েছি হাফ ইঞ্চির মতো নিয়ে এখানে আমি এইভাবে করে কোণাকুনি করে একটা মাপ দিব এভাবে করে এটা আমি আপনাদেরকে খোলা মাপ দিলাম একটা জাস্ট एग्जांपल হিসেবে আপনারা চাইলে এটাকে এইভাবেও দিতে পারেন অথবা আপনারা যদি চান এটাকে আরো ছোট করে দিতে পারেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে এখানে আর্মহোলটা মেপে নিচ্ছি 4 ইঞ্চি 4 ইঞ্চি এখানে মাপ মেপে এখান থেকে আমি এইভাবে করে ঘুরিয়ে দিচ্ছি নরমালি এটা হচ্ছে যে আমি যখন নরমাল যে ফ্রক গুলো আছে সেগুলো কিন্তু এখানে 4 ইঞ্চিতে মার্ক করি এবং এখানে আমি দিয়েছি 2 পয়েন্ট এভাবে 2 ইঞ্চি একটা মার্ক করে দিলাম একটা শেপের জন্য কারণ আমি চাইছি এটা ঘের থাকবে তো এখানে প্রয়োজন নেই যে আমি একদম 4 ইঞ্চি আর্মহোল নেই সো এখানে যার জন্য আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিলাম তো এখন আমি এটাকে কেটে নিচ্ছি এখানে আমি ফ্রন্ট এবং ব্যাক দুটোটা একসাথে কেটে নিলাম এবং নিচের যে অংশটা আছে সেই নিচের অংশতে আমি এখানে 2.5 ইঞ্চিতে একটা মার্ক দিয়ে এখানে দাগ দিয়ে দিয়েছি এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে 2 ইঞ্চি সরি এখানে 2 ইঞ্চি দিয়েছি আমি 2 ইঞ্চি দিয়ে এখানে এখন এটাকে গোল করে এটাকে কেটে নিচ্ছে একটা শেপ দিয়ে কাটা হয়ে গেলে এটাকে জাস্ট নিচের অংশটাকে আমি দুইবার ফোল্ড করে সেলাই করব তো এখন আমি যা করব এই ショルダー এবং নেকের জন্য যে ফিতা আছে সেই ফিতাটা আমি কেটে যে এখানে 2 ইঞ্চি হচ্ছে চওড়ায় এবং লম্বা নিয়েছি যতটুকু আমার ঘাড় এবং নেকের জন্য প্রয়োজন হবে সো এটাকে আমি এখন ভালো করে আয়রন করে নিচ্ছি আয়রন করা হয়ে গেলে দুনো পাশ থেকে আমি হাফ ইঞ্চ করে এখানে ভাঁজ করে নিচ্ছি এতে করে হবে কি আপনারা খুব অল্প সময়ে এই ড্রেসটাকে ফিনিশিং দিতে পারবেন এবং একটা সেলাইতে কিন্তু এটাকে রেডি করতে পারবেন না হলে কিন্তু আমাদেরকে তিনটা সেলাই করতে হবে সো এইভাবে যদি করেন তাহলে আপনাদের একটা সেলাইতে আপনারা কমপ্লিট করতে পারবেন তো এটা হচ্ছে গিয়ে আর্ম হোলে এবং এটা হচ্ছে গিয়ে গলার সো আমি আপনাদেরকে এখানে স্টিচিংটাও করে দেখাচ্ছি যারা নতুন আছেন তাদের সুবিধা হবে এবং গলার যে কাপড়টা আছে সেটা আমি নরমালি আমরা যেভাবে বাচ্চাদের ড্রেসের জন্য আমি গলার কাপড় কাটি ঠিক সেভাবে এটার মাপে আমি কেটেছি কেটে ঠিক সেম টু সেম ভাবে আমি এখানে করব জাস্ট এখানে একটা বর্ডারের মতো আমি এভাবে রাখবো যেন ওই বর্ডারটা দেখা যায় তো পেছনের থেকে আমি হাফ ইঞ্চি সেলাই করে নিলাম করে এখন এতে সেলাই করে দিচ্ছি এবং এই ভিডিওটা একটু স্পিডে দিচ্ছি কারণ সেলাইটা কন্টিনিউ একটা জিনিস দেখালে রিপিট করলে আপনারা বিরক্ত হয়ে যাবেন সো এখানে আমি প্রথম স্টেপগুলো দেখে তারপরেরগুলো একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি এখন আমি ショルダーটাকে সেলাই করব এইভাবে করে কিন্তু আমি দুটোটা নেককে সেলাই করব ফ্রন্ট এবং ব্যাক দুটোটা সেলাই হয়ে গেলে এখানে এক সেলাইতে আমি ব্যালেন্স একটু করে আপনারা এখানে ফিতার পরিমাপে এভাবে করে সেলাই করে দিবেন এখানে ফিতাটা আপনারা ছোট বড় করে নিতে পারেন যেরকম আপনাদের ভালো লাগে ছোট যদি চান সেক্ষেত্রে ছোট করতে পারবেন বড় চাইলে বড় করতে পারবেন তো এখানে কালো কালার আর একটা ফ্যাব্রিক আমি নিলাম এভাবে করে 2 ইঞ্চি চওড়া এবং 2 ইঞ্চি হচ্ছে গিয়ে লম্বায় মানে স্কোয়ার শেপ করব দিয়ে এটাকে আমি এভাবে করে ভাঁজ করে একটা ফুলের মতো তৈরি করব এটাকে একটা ফিনিশিং লুক দেওয়ার জন্য আপনারা চাইলে এখানে ড্রেসের যে কালার আছে সেই কালারের ফুল দিতে পারবেন আমি এখানে কালো কালারটাই দিচ্ছি আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেই কালারটা এখানে ইউজ করতে পারবেন সো এই মেজারমেন্টে কিন্তু
আপনারা 3 থেকে 2 থেকে 3 বছর বাচ্চার জন্য ইজিলি হয়ে যাবে। এবং তারপরে যদি আপনারা মনে করেন যে একটু আপনাদের বেবি হেলদি, তো সেক্ষেত্রে আপনাদের বেবির যে চেস্টের মাপ আছে সেই মাপ অনুযায়ী কিন্তু আপনারা এখানে নেবেন। নর্মালি আমার বেবির জন্য আমি 6 ইঞ্চি নিই, সো এখানে আমি 6.5 ইঞ্চি নিয়েছি, কারণ এটাকে কটন ফ্যাব্রিক ধুলে এটা শর্ট হয়ে যাবে, সো যার জন্য এখানে আমার অল্প করে নেয়া 1/2 ইঞ্চি আর কি এক্সট্রা নেওয়া, সরি। সো এখন যা করবো, দোনরা যে আর্ম হোল আছে সেটা আমি সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই হয়ে গেলে আমি এক সাইড সেলাই যখন হয়ে যাবে, তারপরে আমি এই যে নিচের যে অংশটা আছে সেখানে আমি 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ মানে হচ্ছে গিয়ে 2 বার ফোল্ড করবো 1/2 ইঞ্চ 1/2 ইঞ্চ করে, টোটাল 1 ইঞ্চের মতো, 1 ইঞ্চি থেকে একটু কম দিয়ে এখানে আমি বর্ডারটাকে তৈরি করে নিব। এবং আপনারা যদি চান এখানে জিগজাগ অপশন যদি আপনাদের কাছে থাকে, তাহলে সেই জিগজাগ অপশন দিয়ে মেশিনের যে অপশন আছে সেটা দিয়েও কিন্তু এটাকে কমপ্লিট করতে পারবেন। তো এখানে বন্ধুরা রেডি হয়ে গেল, আশা করছি ভিডিওটা খুব অল্প সময় এবং সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। এবং আপনারা যারা নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন, তাহলে সবার আগে নোটিফিকেশন বা নতুন নতুন যে ভিডিওগুলো আমি এই চ্যানেলে আপলোড করব সেগুলো আপনাদের কাছে চলে যাবে। সো এখানে দেখতেই পাচ্ছেন ড্রেসটা কতটা কিউট হয়েছে এবং এই সামারের জন্য পারফেক্ট একটা ড্রেস বেবিদের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ আবার কি সকলকে আবারও। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।